নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রত্যাশা ও বাস্তবায়ন শীর্ষক এ কর্মশালা, যেখানে গণমাধ্যম কর্মীদের অন্য কক্ষ থেকে সরাসরি সংবাদ সংগ্রহের সুযোগ ছিল। বিশিষ্ট নাগরিকদের আলোচনা এবং পর্যালোচনায় আগের দুটি নির্বাচনের প্রসঙ্গও আসে। এর মধ্যে কেউ কেউ বলেন, আগের দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, ফলে আগামী নির্বাচন সুষ্ঠু করা নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে নির্বাচন কমিশনের উপরই সবকিছু নির্ভর করছে না, প্রয়োজন সরকারের সদিচ্ছাও। নির্বাচন কমিশনের যতটা সাংবিধানিক ক্ষমতা আছে বা জনপ্রতিনিধিত্ব আদেশে তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতারও পরিপূর্ণ প্রয়োগ আমরা দেখতে চাই। প্রয়োজনের নিরিখে আইন কানুনও পরিবর্তন হতে পারে, আমার হওয়া আবশ্যক। আমি বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দও এখানে দূরদর্শিতা পরিচয় দেবেন, আগামী দিনের ভবিষ্যৎকে যাতে জাতি যাতে আগামী দিনের ভবিষ্যতে সামনের দিকে যেতে পারে সেদিকে তারা নেতৃত্ব দেবেন। অতীতে যেমন দিয়েছেন, এখন যেমন দিয়ে চলছেন, তারা এটা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে তারা সচেতন থাকবেন। তেমনিভাবে নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশনের উপর আমরা সকলেই কিন্তু আশাবাদীভাবেই তাকিয়ে আছি, আশাবাদীভাবেই তাকিয়ে আছি। এখানে চ্যালেঞ্জের মধ্যে আরেকটা বড় চ্যালেঞ্জ যুক্ত হয়েছে, আমি দু এক মিনিট বেশি নিলাম, ক্ষমা করবেন, আমি বলছি বড় চ্যালেঞ্জ যুক্ত হয়েছে যে এখানে বিদেশি রাষ্ট্রগুলি আমাদের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোনো না কোনোভাবে তারা এখানে অংশগ্রহণ করছে, বক্তব্য দিয়ে, দেখা সাক্ষাৎ করে ইত্যাদির মাধ্যমে। তো এইটা আমরা ডেকে এনেছি, আমরা যদি যথাযথ সময়ে যথাযথভাবে নির্বাচনগুলি করতে পারতাম তাহলে কিন্তু এই ব্যবস্থাটা হতো না। আমরা ডেকে এনেছি, এখনও যার পক্ষে তাদের বক্তব্য যায় তারা খুশি হয় এবং এটা নিয়ে গৌরব বোধ করে, আর যার বিপক্ষে যায় তারা বলে যে অন্যরা এখানে বিদেশি শক্তিকে ডেকে আনছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থার দিকে তাকিয়ে আছে এবং সেখানে এই নির্বাচনের সাফল্যের উপর আমাদের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে। আমরা এখানে আলোচনা করবো ভালো নির্বাচন করার জন্য, আর কর্মচারীরা কোনো একটা মার্কার পক্ষে বক্তৃতা বিবৃতি দিবে, তো ভবিষ্যতে তারা কি করবে এসব লোককে এখন থেকেই দেখতে হবে এবং এটাকে অবজার্ভ করতে হবে এবং এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে বলতে হবে। মানুষ প্রতিষ্ঠানগুলোর উপর বিশ্বাস হারিয়ে ফেলছে এবং তার মধ্যে কিন্তু নির্বাচন কমিশন আছে। আপনারা আরপিএ থেকে আপনাদের ক্ষমতা কেন কমালেন এটা নিয়ে লোকেরা প্রশ্ন করছে। সারা দেশে একটি ভীতিকর অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় আছে। কোনো কোনো বিশিষ্টজন এমন মন্তব্য করে নির্বাচন কমিশনকে ভোটারদের আস্থা অর্জনের পরামর্শ দেন। জামালপুরের ডিসি বলেছেন আওয়ামী লীগ সরকারকে আবার চাই, এই ডিসিকে দিয়ে আপনাকে ইলেকশনটা করাতে হবে, ইফ আই এম নট রং। তো সেই প্রেক্ষাপটে যে টাফ একটা আপনি অবস্থা থাকবেন, এই প্রেক্ষাপটে এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনি একটা ইলেকশন করাতে পারবেন না। আমি বাদ দিলাম যে বড় পার্টি যদি একটা না আসে সেই ইলেকশন প্রশ্নবিদ্ধ, এটা যত ভালোই করুন না কেন, ইন্টারন্যাশনালি এবং ইন্টারনালি, বিকজ দ্যাট পার্টি ইজ হোল্ডিং অ্যাবাউট 37-40% অফ দ্য ভোটস। তাদেরকে আপনি ইগনোর করে আরও 300 নিয়ে আসেন, আপনারা এইভাবে নিবন্ধনের কাছে আপনাদের কাছে আবেদন করছি, ওদের দিয়ে কিছু হবে না, ক্রেডিবল ইলেকশন আপনি বলতে পারবেন না উইথ দেয়ার পার্টিসিপেশন। আমি স্যার কয়েকটি রেকমেন্ডেশন দিতে চাই, আইদার ইউ নোট অর ইউ ওয়ান্ট টু টেক নোট ফ্রম মি। আপনাকে ডিসাইড করতে হবে হাউ উড ইউ কন্ট্রোল ইউর, এই সিচুয়েশনে আপনি ইলেকশনটাকে, আপনাকে ইলেকশন তো করতেই হবে, হাউ ইউল কন্ট্রোল দিস ইলেকশন বেস্ট অফ ইউর অ্যাবিলিটি। সরকারি কর্মচারীর সহযোগিতা অসহযোগিতা বা এই যে আইন অমান্য করা, এগুলোর বিরুদ্ধে কি করতে পারে না পারে এগুলো পরিষ্কার করে থাকতে হবে আইনে, তাহলে ইলেকশন কমিশন পাওয়ারফুল। আমরা ইলেকশন কমিশন পাওয়ারফুল বলি, এই কথাটা খুব অলিক কথা। জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দেশের রাজনীতিবিদদের মধ্যে স্পষ্ট বিভক্তি আছে উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা চান। আগে কিন্তু কখনো সরকারি প্রতিশ্রুতি দেয়নি, এই প্রথমবারের মতো সরকারি প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় যোগাযোগ মন্ত্রী, যখন বলেছেন উনি কিন্তু পার্টি সেক্রেটারি জেনারেল হিসাবে বলেননি, উনি কিন্তু মন্ত্রী হিসেবে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও যখন বলেছেন স্পষ্টভাবে বেশ কয়েকবার বলেছেন
যে সরকার আগামী নির্বাচনে নিশ্চয়তা দিচ্ছে, আমি ওর উপর আস্থা রাখতে চাই। এবং সরকারকে আমিও সবাইকে বলবো, সরকার যে একটা বিভাজিত অংশ দল থেকে এটাকে সঠিকভাবে অনুধাবন করে সরকারও তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, সেই জন্য আমি আশ্বস্ত বোধ করছি। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।